আছে। হ্যাঁ আমি 100% 100% আমি জানি, আমি জানি এই জীবিনা চোরা, এই জীবিনা চোরাই চুরি করছে। ওর মত চোরে এলাকায় একটাও নাই। জীবিনা চোরা, আমি মসজিদের একটা ইমাম সাহেব, আমার গরু কেমনেটা চুরি করলি? হ্যাঁ তোর কি কোনো মরণের ভয় নাই? হ্যাঁ পাপ করস তো করলি যা কাফে না, তাও আমার গরু, একটা ইমাম সাহেবের গরু তুই চুরি করছস? তোর মতো চোরা অভিশাপ দিব না, তুই এমনি মরবি মাসের বাইর খেতে খেতে, এটাই তো অভিশাপ। ওই জীবিনা চোরা, ওই জীবিনা চোরাই আমার গরু চুরি করছে, দুইটা গরু। আমি এই কোরবানির সময় কই আর আছি যে কোরবান দেমু, আমার এই দুইটা গরুই নিছে গা। ওই কি বলেন, জীবন ভাই গরু চুরি করে নিয়ে গেছে? ওর মত তো কি এলাকা আছে নাই? আমি একটা ইমাম সাহেব, তুই আমার গরুটা কেমনে আর দিলি? তুমি যাও, আমি আমার গরু দুইটা খুঁজা নিয়ে আসি, যাও আমার গরু আমার বউ, ঠিক আছে এবার কোরবানিতে তোমাদেরকে জব করে না নিয়ারি তুমি পাকাই কেমন? কথা বলি, কোরবানি দিবা ভালো কথা, চুরির অভ্যাস কে জান, বুঝলাম না, কোরবানি দেওয়া প্রত্যেকটা মানুষের কর্তব্য, বোঝেন নাই? কর্তব্য এটা বুঝলাম, আবার চুরি করা, ইমাম সাহেবের গরু চুরি করা, কোরবান দিবি? তোর এই কোরবান জীবন হব না। দুই দুইটা গরু আনছো, একটা গরু আনতে তাও হইতো। আমি একটা কথা বলি, কোরবানি না দেওয়া আর চুরি করা সমান অপরাধ, তাইলে কি হইলো? চুরি করছি, কোরবানি না দিলেও তো চুরির পাপটা হইতো, তাই না? চুরি করলে তো চুরির পাপ ভোগ করছি, মাঝখানটা কষ্ট কেমন পাও? আমি নইলে মসজিদে একটা বয়ন দিছিলাম, তুই চোরা, তুই চোরা আমার দুইটা গরু নিয়ে মরবি, দেখছো কোন জায়গায় না আমার ঠেকাইছে।